भाई मोबाइल জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন শুভ শুভের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন হ্যাপি হ্যাপি নাইট জেমি Thank you.
জাতীয়তাবাদী দলের অন্যতম প্রধান শক্তিশালী অঙ্গদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবাসী আজকে স্বেচ্ছাসেবক দলের জাতীয় নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ তারা এসছেন বিএনপি প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত। আমরা জানি যে মাত্র কদিন আগে স্বেচ্ছাসেবক দল তাদের প্রিয় সভাপতি স্বেচ্ছাসেবক দলকে আজকে তাদের এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের প্রিয় সহকর্মী শফিউল বারী বাবু আত্মার মাগফিরাত কামনা করি এবং স্বেচ্ছাসেবক দলের যে সাবেক নেতারা আছেন তাদের সহযোগিতায় যে নেতৃত্ব স্বেচ্ছাসেবক দলের তারা সাহসিকতার সঙ্গে আজকে যে শপথ তারা নিয়েছেন তা বাস্তবায়ন করবেন এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আমি স্বেচ্ছাসেবক দলের আগামী দিনের পরিপূর্ণ সাফল্য কামনা করছি এবং আশা করছি যে নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, অর্থাৎ সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমরা জানি
যে জনগণের সমর্থন নেই বলেই নির্বাচনের নামে প্রহসন করা হচ্ছে, জোর করে ভোট নেওয়া হচ্ছে, ডিমের ভোট রাতে করা হচ্ছে, প্রতিপক্ষকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে এবং সর্বোপরি এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করে রাখার আক্রান্ত করা হচ্ছে। এদেশের যুব সম্প্রদায়ের, এদেশের তরুণ মানুষের নেতা জনাব তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি এবং অন্যান্য সংগঠন কাজ করে যাচ্ছে এদের অগ্রগামী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক, তাদের সহযোগিতায় আমরা আমাদের এইসব আকাঙ্ক্ষা পূরণ করতে পারব ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের। ধন্যবাদ। দেখেন উবায়দুল কাদের সাহেব একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আর একজন রাজনৈতিক কর্মীর অবমূল্যায়ন করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে অন্য একটা দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যকে এদেশের মানুষ রসিকতা কিংবা ভাড়ামি বলে মনে করে। জিয়াউর রহমান যদি স্বাধীনতার লড়াইয়ের ফুটবল হয় তাহলে উবায়দুল কাদের সাহেব ওই স্বাধীনতার কিছুই, এদেশের মানুষ নিজেদের কানে যার কণ্ঠ থেকে স্বাধীনতার ঘোষণা শুনেছেন তার নাম মেজর জিয়া, পারলে তারা অস্বীকার করুক, পারলে প্রমাণ করুক যে অন্য কারো কণ্ঠ থেকে শোনা গেছে, যায় নাই। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি প্রথম সেক্টর কমান্ডার এক নম্বর সেক্টরে, যিনি প্রথম ফোর্সেস কমান্ডার চেক ফোর্সে, যিনি বাংলাদেশের অনেক অঞ্চলকে লড়াই করে স্বাধীনতার বিজয় অর্জনের আগেই মুক্ত করেছেন, যিনি তার পরিবার পরিজনকে বিপদের মুখে ফেলে অস্ত্র হাতে লড়াই করেছেন, যিনি ২৫শে মার্চ মধ্যরাতে উই রিভোল্ট আমরা বিদ্রোহ করলাম এই কথা বলে লড়াই শুরু করেছেন, তার কমান্ডারকে হত্যা করে অস্ত্রপাতি নিয়ে তার সৈন্যদের নিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন এবং উদ্বৃত্ত করেছেন সারা দেশের মানুষকে, তিনি যদি ফুটবল হন তাহলে মূল অংশকে, মূল অংশ কারা এটা উবায়দুল কাদের সাহেবের বলা উচিত এবং উনি কি, ওনার অবস্থান কোথায় এটাও বোধ হয় বলা উচিত তার। আমি জানি বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের ইতিহাসে ওনার নাম অন্তত কোথাও তো পড়ি না। করোনাকালীন সময় চলছে, করোনাকালীন সময় শাহেদ সাবরিনা সহ অনেক ইস্যু, এই সময় মাঝেদের মাধ্যমে জিয়াউর রহমানের ব্যাপারে এই ধরনের কমেন্ট, এই সকল ইস্যুর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে করছে কিনা এটা কি একটু বলবেন? আমরা দেখেন আমরাও একটা রাজনৈতিক দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করোনাকালে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছেন যে আমরা এই সময়ে মানুষের যে সংকট সেই সংকট নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা সংকটে জনগণের পাশে দাঁড়াতে চাই, আমরা সবাই মিলে একসাথে এই বিপদ মোকাবেলা করতে চাই, এমনকি আমরা সরকারকে পরামর্শ দিয়ে এবং বিভিন্ন সময়ে নানা সহযোগিতা প্রস্তাব দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখন জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন সেই সময়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য অপ্রয়োজনে অকারণে সম্প্রতি শহীদ জিয়া সম্পর্কে বা বেগম খালেদা জিয়া সম্পর্কে এমন সব প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে যেসব প্রসঙ্গ
জনগণকে বিভক্ত করার, জনগণকে উপলব্ধ করার না। মাজেদ সাহেব এই সরকারের হাতে বন্দী হয়েছিলেন এবং বন্দী মানুষের কাছ থেকে জবরদস্তি করে জবানবন্দি আদায় করা, এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত এই সরকারের আছে। তার জীবিত অবস্থায় তাকে দিয়ে কোনো কথা বলানো হয় নাই, তার মৃত্যুর পরে যেসব তথ্য প্রচার করা হচ্ছে এসব ষড়যন্ত্রমূলক বলে আমরা মনে করি। আমরা মনে করি শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার বিচার আদালতে হয়েছে, সেই বিচার চলাকালে কেউ শহীদ জিয়াকে অভিযুক্ত করে নাই এবং বিচারের রায়ে সেরকম কোনো উল্লেখ নাই। অথচ তারপর এই ধরনের ষড়যন্ত্রমূলক যে প্রচারণা, সেই প্রচারণা রাজনৈতিক উদ্দেশ্য প্রবন্ধিত এবং দেশকে বিভক্ত করার অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা অনুরোধ করব যে দেশ এবং জাতি শান্তি এবং অগ্রগতির স্বার্থে এই ধরনের কাদা ছড়াছড়ি বন্ধ করা উচিত। আপনি ভারতের পররাষ্ট্র সচিব, আমাদের পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র সচিব, উনি আসতেই পারেন আমাদের দেশে যে কোনো সময়, কিন্তু তিনি এসে কি কথা বলেছেন এদের ছিল গোপন। এখানে আপনারা উপস্থিত ছিলেন না, আমরা উপস্থিত ছিলাম না, কি আলোচনা হয়েছে আমরা এ সম্পর্কে ডিটেল জানিও না। পত্রপত্রিকায় যেটা দেখলাম সেটা হলো যে বন্ধুত্বের যে দুর্বলতা সেটা মেরামত করার জন্য উনি এসছেন। তো আমরা মনে করি যেটা সেটা হলো বিএনপি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা না, এই আদর্শে বিশ্বাস করে। বিএনপি সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে। কাজে আমরা বিশ্বাস করি যে কারণেই তিনি এসে থাকুন না কেন, আমাদের সরকার যারাই দায়িত্বে আছে জোর করে হোক, ভোট ছাড়া হোক, কিন্তু দায়িত্বে তারা, তাদের দায়িত্ব হল দেশের স্বার্থ সুরক্ষা করা। তার ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আশা করতে চাই যে এই সফর যেমন পত্রিকা এসেছে একটা আনুষ্ঠানিক কথা, এটা ওইভাবেই যেন হবে। এটা সরকারের দায়িত্ব যে তাদের কি আলোচনা হলো এবং সেই আলোচনায় সরকারের অবস্থান কী ছিল সেটা জনগণের কাছে বর্ণনা করা, জনগণকে জানানো। এটা কিন্তু এর আগেও তো অনেক আলোচনা হয়েছে, জানানো হয় না, এমনকি বহু চুক্তি হয়েছে যেখানে এখনও প্রকাশ করা হয় না। কিন্তু তারপরেও আমরা আশা করব যে জনগণের অধিকার আছে জানার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার কি করছে বা কি বলছে সেটা জনগণকে জানানোর দায়িত্ব সরকারের আছে।